সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে সময়ের স্বাধীনতা। আমাদের দেশের না শুধু, বিশ্বের সমস্ত দেশের যারা জব করে এরা কোনো সময়ের স্বাধীনতা পায় না। কিসের জন্য সময়ের স্বাধীনতা পায় না, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এটা টাইম, এটা হচ্ছে টাকা। যখন প্রচুর টাইম দিতে পারেন, আপনি টাকাও প্রচুর পেয়ে যান। আমরা যারা গার্মেন্টস এ জব করছি এটা খুব ভালো আমরা জানি, ওভার টাইম বেশি পয়সা বেশি, ওভার টাইম কম আপনার পয়সা কম, ওভার টাইম আরো কম পয়সাটা আরো কমে যাবে, ওভার টাইম আরো কম পয়সা আরো কমে যাবে। লাইফের একটা মুহূর্তে কি হয় জানেন, আপনি টাইম দিতে পারছেন না আর কোনো পয়সাও পাচ্ছেন। আজকে আপনার বয়স হচ্ছে 25 বছর, কত টাইম দিতে পারছেন? আপনার কোনো টায়ার্ড নাই এবং আপনার কোনো ক্লান্তি আসে না। কত টাইম দিতে পারছেন, কত পয়সাও ইনকাম করতে পারছেন। কিন্তু প্রচুর টাইম দিতে পারছেন এবং ইনকামও করতে পারছেন, অবসরে চলে গেলেন আপনি 65 বছর বয়সে। 65 বছর বয়সে অবসরে যাওয়ার পর আপনি কি কোনো পয়সা পাচ্ছেন? আপনি কেন সময়ের দিক দিয়ে স্বাধীন নয়? আর একমাত্র কারণটা হচ্ছে সময় দেওয়া বন্ধ করলেই আপনার ইনকামটা বন্ধ হয়ে যায়। এই জন্য যারা জব করে তারা কখনো সময়ের স্বাধীনতা পায় না। 25 বছর বয়সে বহু টাইম দিচ্ছেন, বহু পয়সাও পাচ্ছেন, কিন্তু 65 বছর বয়সে টাইম দিচ্ছেন না, পয়সা পাচ্ছেন না। আমার প্রশ্নটা হচ্ছে যে 65 বছর বয়সে আপনার কি কোনো পয়সার প্রয়োজন নেই? 65 বছর বয়সে আপনার কত টাকার প্রয়োজন আমি সেটা বলছি। আমরা যখন বয়স ছিল 3 বছর, তখন আপনি আপনি কিছু সুখী ছিলেন, একটা ললিপপ 2 টাকা দামের একটা ললিপপ দিলেই আপনি সুখী, তখন আপনার সুখের মূল্য ছিল 2 টাকা। বয়স যখন 10 বছর হলো, ওই সময় একটা খেলনা গাড়ি 100 টাকা, তখন আপনার সুখের দাম ছিল 100 টাকা। বয়স যখন 16 বছর হলো, তখন একটা হাত ঘড়ি বা একটা বাইসাইকেল অথবা ক্রিকেট খেলার একটা ব্যাট অথবা একটা ফুটবল, ওইগুলি কিনতে কত টাকা লাগে? 1000 টাকা, তখন আপনার সুখের দাম ছিল 1000 টাকা। বয়স যখন 30 বছর হলো, তখন একটা কার কিনতে হবে অথবা একটা বাইক নিতে হবে, তখন আপনার সুখের দাম ছিল 1,00,000 টাকা। যখন 65 বছর বয়স হলো, তখন কিসে আপনার সুখ? ওই সময় শোক হচ্ছে মেয়ে বিয়ে দিয়েছেন, কয়েকটা নাতি আছে, ছেলে বিয়ে করিয়েছেন, আরো কয়েকজন এখানে নাতি আছে, তখন তাদেরকে সুখী দেখাই হচ্ছে আপনার সুখ। ওই সময় কিন্তু আপনার সেটা নিয়ে ললিপপ খাওয়াতে আপনার সুখ নেই, ওই সময় বাইক কেনাতে আপনার কোনো সুখ নেই, গাড়ি কেনাতেও সুখ নেই, ওই সময় সুখ হচ্ছে তাদেরকে দেওয়া, এটাই আপনার সুখ। তা আপনি একটু চিন্তা করে দেখুন, 25 বছর বয়সে যে টাকার দরকার ছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি টাকার প্রয়োজন হচ্ছে 65 বছর বয়সে। মজার কথা হচ্ছে, যখন সবচেয়ে বেশি টাকার প্রয়োজন, ওই সময় আপনার ইনকামটা ক্লোজ হয়ে যাচ্ছে। কেন? আর সময় দিতে পারছেন না বলেই আপনি আর কোনো পয়সা পাচ্ছেন না। ভেস্টিজের ঘটনাটা আপনি দেখুন, ভেস্টিজে যখন আপনি প্রথমে ব্রোঞ্জ ডিরেক্টর, তখন প্রচুর টাইম হয়তো দিচ্ছেন এবং আপনি ব্রোঞ্জ ডিরেক্টর সময় বেশি দিচ্ছেন, ইনকামটা তুলনামূলক কিছুটা কমই আসছে। আমরা টিম থেকে একটা ব্রোঞ্জ বের হয়ে গেল, আপনি সিলভার হলেন, আপনি টাইম কম দিচ্ছেন কিন্তু পয়সা বেড়ে যাচ্ছে। গোল্ড ডিরেক্টর, টাইম আর পয়সা সমান সমান হয়ে যাচ্ছে। যখন আপনি বেসিস থেকে আর একটা লোক ব্রোঞ্জ হচ্ছে, আপনি স্টার ডিরেক্টর, এবং আপনি সময় কম দিলেও আপনার পয়সা আরো বেড়ে যাচ্ছে। যখন আপনি ডায়মন্ড ডিরেক্টর, টাইম তো আরো কম কিন্তু পয়সা আরো বেড়ে যাচ্ছে। লাস্টলি আপনি যখন ক্রাউন ডিরেক্টর, তখন নো টাইম বাট মাচ ইনকাম। আমরা জানি ক্রাউন ডিরেক্টর হওয়ার পরে আর কোনো টার্গেট নেই। এখানে সময় না দিলেও আপনার পয়সা বন্ধ হচ্ছে না, বরং দিন যত যাবে আপনার ইনকাম তত বাড়বে, দিন যত যাবে ইনকাম তত বাড়বে। এখানে কেন আপনি সময়ের দিক দিয়ে স্বাধীন নয় বলুন, কারণটা হচ্ছে যা বিক্রি করে দিবেন আপনি তার কাছে কোনো স্বাধীনতা নেই। যে জিনিসটা আপনি সেল করে দিবেন ওইটার মধ্যে আপনার আর কোনো স্বাধীনতা নেই। 2011 সালে আমার একটা বাইক ছিল, তো সেই বাইকটা আমি একজনের কাছে সেল করে দিয়েছি। এখন বলুন সেটার মধ্যে আমার কোনো অধিকার আছে কিনা? নেই। আপনার একটা বাড়ি ছিল, সেটা সেল করে দিয়েছেন কারো কাছে, এখন বাড়িতে আপনার কোনো অধিকার নেই। আপনি যা জব করছেন, জব মানে কি? জব মানে হচ্ছে আপনার সময়টা আপনি কারো কাছে সেল করে দিয়েছেন, বিনিময়ে উনি আপনাকে কিছু পয়সা দিয়েছে। যেহেতু সময়টা আপনি সেল করে দিয়েছেন, সুতরাং এই সময়ে আপনার আর কোনো অধিকার নেই। অফিস থেকে 5 মিনিটের জন্য বের হবেন, একটা পারমিশন লাগবে। 2 দিনের জন্য বাড়ি যাবেন আপনি, ওইটার জন্য পারমিশন লাগবে, ছুটি পাস করাবেন, দেন আপনি বাড়ি যাবেন। এটা কেন জানেন তো? কিসের জন্য ছুটির ফর্ম দিতে হয়? আর অফিস থেকে 10 মিনিটের জন্য নিচে যদি আসেন কারোর সাথে দেখা করতে,
কিসের জন্য গেট পাস নিয়ে বের হতে হয়, এটা কারণটা হচ্ছে আপনি তার কাছে এই সময়টা সেল করে দিয়েছেন। সুতরাং যেহেতু সেল করে দিয়েছেন, আপনার আপনার সময়ের স্বাধীনতা আর নেই, অন্যের কাছে সেল করে দিয়েছেন পুরোটা অন্যের, যদি সে কিছু দেয় তবে আপনার সময়ের স্বাধীনতা একমাত্র বেস্টিজ থেকেই আপনি পাবেন। নো টাইম বাট মাচ ইনকাম, অথচ এখানে দেখো নো টাইম নো ইনকাম। 25 বছর বয়সে কাজ শুরু করেছেন, 65 বছর বয়সে, আফটার 40 ইয়ার্স রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে নো টাইম নো ইনকাম। বেস্টেজে 25 বছর বয়সে কাজ শুরু করেছেন, 28 বছর বয়সে রেজাল্টটা কি? নো টাইম বাট মাচ ইনকাম। এটা হচ্ছে সময় স্বাধীনতা, এটাও ভেস্টিজ থেকে পাবেন।